এমন কোন কথা বলে নাই, শুধু এতটুকু বলছে রে মা কেউ দুনিয়ায় চিরদিন থাকে না মা, আজকে আগে রেখেছে আমি চলে যাব পর্দা নিয়ে খবরের ছবিতে মা, তুমি একটা কথা শুনো রে মা, আমার মরণের পর সর্বপ্রথম কবরের জমিনে যার সঙ্গে আমি নবীজির মোলাকাত হবে সেটাই হবে তুমি আমার মেয়ে ফাতেমা। বলেন সুবহানাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির মেয়ে ফাতেমা জানার বাকি রইল না যে আব্বার ইন্তেকালের ছয় মাস পর আমি ফাতেমার ইন্তেকাল হবে। আজকাল যুগে যদি ডাক্তার কয় 15 দিন বাঁচবে, ওই মানুষটা শোকে এমন হয়ে যায়, চিন্তে এমন টুলটুলে জুলজুলে হয়ে যায়, মনে হয় যে 5 দিন নাই গেতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আর ফাতেমা মৌতের কথা শুনি মুসকি মুসকি হাসি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবারে হযরতে ফাতেমা যখন এই যে 6 মাস পার হয়ে যাওয়ার কাম বাকি আছে, 5 মাস 29 দিন হয়েছে, কয়দিন আল্লাহর নবীজি বললেন আমি কবরের জমিনে যাওয়ার পর 6 মাস পরে যার সঙ্গে সাক্ষাৎ হবে রে মা সেটাই হবে তুমি আমার মেয়ে ফাতেমা। 5 মাস 29 দিন যখন গত হয়ে যায়, হযরতে ফাতেমা কে যেন আওয়াজ দিয়ে কয় রে ফাতেমা আজকে রাত্রে তোমার মৌত হবে। এই কথা যখন ফাতেমার কানে এলহাম যোগে আওয়াজ আসে, ফাতেমা হাসান হোসেন দুই সন্তানকে ভালো করে খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া দিয়া এত সুন্দর করে সেজেছে, কিতাবে পাইলাম রে হযরতে আলী বলে আমার জীবনে সেই দিনের মতো হযরতে ফাতেমাকে শাস্তি কোনো দিন দেখি না। কারণ স্বামীর সামনে যদি সাজে বলেন তো স্বামী খুশি হয় না বেজার হয়? জোরে বলেন খুশি হয়। কিন্তু আজকাল ডিজিটাল যুগের মা বোন স্বামীর সামনে সাজে না, সাজায় স্বামীর সামনে পরে সেরা শাড়ি, আর যখন বাজার যাবে আত্মীয়র বাড়ি যাবে তখন শোকেস তাকে বিড়ি করে লাগবে না। রসিকতা বলেন ঠিক কিনা? কাপড় কিনে আনিতে আমরা দামি দামি, আর ঈদের টাইমও ওই কাপড়ের ঢক দেখি মজা মারে বাজারের দোকান। কথা বলেন ঠিক কিনা? খালি একাই নারীদের দোষ নাই, পুরুষেরও দোষ আছে। দেখবেন যেগুলা পুরুষ পুরুষ নামের কলঙ্ক তার বউ ওই রকম দেওয়ানি, এবার যাই হা বলবে না বলা যাবে ওই ওই রকমের লোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আছে কিছু এই যুগের মধ্যে যেটা দেড় ব্যাটারি পুরুষ অলিয়ারে বউ বাজার যায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে মা হযরতে ফাতেমা এমন সেজেছে, হযরতে আলী খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী এই রকম সাজন দেখে ফাতেমা কি বলছে, বিবি গো এত সুন্দর করে সেজেছো বিবি, আমি তোমার স্বামী খুশিতে আত্মহারা হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফাতেমা বললেন স্বামী গো আপনি সেই খুশি হয়েছেন স্বামী, তবে শোনো গো স্বামী আমি কেন আজকে এইভাবে সেজেছি আমার সাজার কারণটা কি জানবেন না? আলী বলছে রে বিবি বলো বলো কি
জন্য এত সুন্দর করে সেজেছো? ফাতেমা বলছে, স্বামী গো আমার আব্বা পলায়ন যায়, আজকে রাত্রে আমি ইন্তেকাল হয়ে যাব, আর দুনিয়ার জমিনে বেঁচে থাকব না। এই কথা যখন মাঝে হযরত আলী এইরকম অবস্থা হয়ে যায়, গজরে গোড়া কাটলে যেরকম অবস্থা, টাস করে মাটিতে মরে যায়, ওই রকম করে হযরত আলী মাটির মধ্যে মরে যায়। হযরত ফাতেমা যখন আলীকে ধরে তারা করে, তখন ফাতেমা বলে, স্বামী গো কুল্ল নাফসিল্লাহি কাতুল মউত, সবাইকে দুনিয়া ছাড়তে হবে, প্রত্যেকটা জীবকে মৌতের স্বাদ চাখতে হবে। ও স্বামী আমি আজকে মারা যাব, কারণ আমার আব্বা হলেন নবীদের নবী, আখেরি জামানার কান্নারি, উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বার কথা কোনদিন মিথ্যা হইতে পারে না। আমার আব্বা বলেছিল, সেই অনুযায়ী আজকে আমাকে কে জানি বলে গেল, আমি ফাতেমার আজকে রাত্রে মদ হবে। ও স্বামী মৌতের আগে সংসারিক জীবনে কত কষ্ট গেছে, এমন দিন গেছে না খায়া, একদিন দুই দিন নয় সাত দিন পর্যন্ত অনাহারে দিন কেটে গেছে। স্বামী কোনো দিন কোনো কিছুর আবদার তোমার কাছে করি নাই। স্বামী মৌতের টাইমে আপনার কাছে তিনটাই ওসিয়াত করব গো স্বামী, দয়া করে বলো আমার এই তিনটাই ওসিয়াত আপনি মানবেন কি মানবেন না? কটা ওসিয়াত? তিনটে ওসিয়াত। আলী বললেন, রে বিবি তুমি হলে আমার মহাব্বতের বিবি, তুমি হলে আমার আদরের বিবি, তুমি শুধু বিবি না রে, তুমি হলে জান্নাতি নারীদের সরদারিনী, স্বয়ং আল্লাহ করেছে ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। কি তিনটা ওসিয়ত করো আমার কাছে বলো, আমি আলী তোমার ওসিয়ত তিনটা পুরা করব। ওসিয়ত করছে রে সোনা, বলবো কি বলবো না বলবো? তিনটে মানুষ আছেন তো 20,000 করে, একজন আসবেন এক নম্বর শর্ত বলবো, দুইজন আসবেন দুই নম্বর ওসিয়ত বলবো, তিনজন যদি পুরে পাই রে সোনা। তিনটে ওসিয়ত কি কি করছে মৌতের টাইমে আলের কাছে ফাতেমা, এই তিনটে ওসিয়ত বিস্তারিত আমি বলবো। বেশি লেট করবেন না, তাড়াতাড়ি আসেন, কারণ সময় তো চলে যাইতাছে। তিন ভাই আসবেন যে 20,000 করে টাকা এই মাদ্রাসার জন্য দেব, দয়া করে পুকুর বলেন বলেন যে কি তিনটা ওসিয়ত করছে হযরতে আলীর কাছে ফাতেমা। এটা কি আপনার জানা আছে গো? আছে কারো জানা আছে? শুনছেন কোনদিন? না। জোরে কম শুনছেন? না। শোনার রুচি নাই মাদ্রাসার জন্য? আছেন? আছেন। সবাই গেছে চলিয়া, কোন দিন দান আমিও যাব এই দুনিয়া ছাড়িয়া, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, মাটি দিয়া ঢাকিয়া রাখবে সোনার
পছন্দের মুখনা, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপর দিকে দেখবি সে শুধু বাঁশের সাঙ্গারা। কথা বলেন ঠিক কিনা? লোড হয়েছে কি ভাই? আসেন একজন তাড়াতাড়ি এসো, ওয়াজ আমি আগিয়ে যাবো, কালেকশন করা মকসুদ না, ওয়াজ চালিয়ে যাবো। আপনারা যদি করেন লেট তাহলে তো ওয়াজ লেট হয় নাকি হুজুর? এই জন্য তাড়াতাড়ি ঘুরে আসেন রে সোনা। তিনজন মানুষ আসবেন, 20,000 যাই দিবেন। যদি কোনো যুবক ভাই কয় হুজুর মাদ্রাসার জন্য আমি টাকা দেব 1,000 কোটি, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার এত সুন্দর বউ দিবে, হবে না তাড়াতাড়ি ঘুর। একটা যুবক ভাই আসেন রে সোনা, একটা যুবক ভাই আসবেন যে হুজুর আমি 1 বছরের ভিতর দেব, মোসাফির হালতে আছি, কালকেও জলসা আছে, মাথা ভাঙা মুসাফির হালতে আছে, এই মুসাফিরের দোয়া যে আল্লাহ কবুল করে। একটা বাস্তব প্রমাণ নেই, গত 16 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই মাদ্রাসার জলসা, আমরাও এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য জলসা বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিনা আখিরুল ইসলাম আমার মিতে আছে, যখন মাদ্রাসা পড়ছে মিতে আছে, ওই মিতের ছোট ভাইয়ের নাম আখিরুল, ওই সম্বন্ধে এও আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আখিরুল ভাই আমার 20,000 না, আকিরুল ভাই আমার টাকা দিল 1,000 কোটি, এলা বুঝি বিয়ে করে নাই, আল্লাহ সুন্দর একটা মিলাইয়া দিছে নারী, বিয়ে করছে না, মিলাইয়া দিছে নারী, আল্লাহ তুমি আল্লাহ তুমি দুনিয়াতে তাকে বানাইও নেক, বলেন সুবহান আল্লাহ। কোন ভাই আসেন ভাইরে টাকা দিবেন 1 নম্বরতে, 2 নম্বরতে আসে আমি তার জন্য দোয়া করব, মুসাফির হালতে আসি বসে। 2 নম্বরতে কোন ভাই আসেন দিবেন মাদ্রাসার লাগিয়া দা, তোমার দান কবুল করবে পাগ রহমান। নারা কবির দান করে কি? আকিরুল ভাই আমার 20,000 টাকা দিছে, এই শোনো কি 20,000, তাহলে 1 নম্বর সত্যটা বলা যায়, কারণ মিথ্যাবাদী তো হওয়া যাবে না। কবে হুজুর তোমরা কইছো 3 জন আছে, 1 জন আছে তাও খেলে ওয়াজ করেন না? 1 নম্বর ওসিয়ত না, হযরতে ফাতেমা করলেন স্বামী গো, আজকে রাতে আমি রাতে ঘর মদবে, ও স্বামী গো মানুষের জগত মদায় কবর খনন করে, আমি বাদেমার কবরটা আপনি নিজে করুন করবে, আর যদি সম্ভব না হয় তোমার নিকটতম বন্ধু কাউকে ডাকিয়ে খনন করবে। ও স্বামী দয়া করে কথা দেন, আমি ফাতেমার এই ওসিয়তটা মানবেন কি মানবেন না? হযরতে আলী বলছেন, বিবি তোমার এই ওসিয়ত আমি আলী মানব, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কি ওসিয়ত করছে রে সোনা, এটা বলার দরকার আছে না নাই, শোনার রুচি আছে না নাই? একটা ভাই আসবেন তাড়াতাড়ি, আমি ও কথাটা বলে দেব খুব ফস করে, আছে ভাই আছে, এ ভাই যদিও হয় বাকি তাও দেখাও নাম আসে, নেকাও নাম বাকি পড়েন আদেশ পাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেকে আছে কয় নেকো, তারপরে হুজুর যখন যায় লেকটিন ধরুক আর না ধরুক কত ধরে লেকটিন ধরে যায় কয় মাইনে কবরে তোরা কতি গেছে, আছে না এরকম হলো তোমার এটি না থাকবে ভাই আপনারা জলসা করবে না, কয় হুজুর বাকি সাথে নাম দেখায় অর্ধেক দেয় অর্ধেক দেয় না। একটা কথা জানিয়ে রাখবেন, এই নবীর বাড়ির জন্য যদি
দেখার পরে যদি টাকা না দেন কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তোমার ধনের বরকত কারি দিবে না। বলেন নাউজুবিল্লাহ, যতই মেহনত করো পয়সা আসবে ঠিকই দিবেন নয়। আল্লাহর নবীজির কথা, কারণ আল্লাহর নবীজির বাড়ি যত বেশি দিবে অত আল্লাহ তোমার ধন দৌলতে বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 10,000 আসে তো একশো, কারণ কথা তিনটে বলবো। ওয়াজ যখন শুরু করছি ইনশাআল্লাহ ফিনিশিং দেবো 10,000। কি কথা মোবারক ভাই, আমার 10,000 দিল আপোয়ার ভাই, আপোয়ার মোবারক ভাই, মোবারক ভাই আমার 10,000। নারায় তাকবীর আতোয়ার রহমান 10,000। নারায় তাকবীর 10,000। এবার তো লোড কমে গেছি, লোড কমে দেয় নাই, 20 থেকে আছে 10, আধা জহুরুল কোরবানি, জহুরুল কোরবানি 10,000। নারায় তাকবীর, নারায় তাকবীর। মোবারক ভাই আমার 500 টাকা, নগদ 9,500 বাকি। জহিরুল ভাই আমার 10,000। এই তো হয়ে গেল নাম্বারতে 3, যে হলো নাম্বারতে 3 আল্লাহ তার দুনিয়াতে মুক্ত করবে রে। আর কোন ভাই আছে হবে নাম্বারতে 10,004, আল্লাহ তাকে শান্তি দিবে দুনিয়ার মাজার। নারায় তাকবীর, নাম করি কি জিন্দাবাদ, নাম করি আমি 10 জন মানুষ চাই 10,000 করে, তারপরে কালেকশন চাবো না, ওয়াজ চালিয়ে যাব। কারণ ওয়াজের মধ্যে যদি কালেকশন করা হয় ওয়াজের জোশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? নুরুল ইসলাম ভাই আমার 10,000 টাকা দিল দান, আল্লাহ তুমি দুনিয়াতে তার বাড়াইও সম্মান। কোন নিয়াতে দান করিল মাহবুব নবীর বাড়ির লাগিয়া মেরে নলা কবুল করিয়া। বলেন আমিন। কিনা জহির, জহির হোসেন ভাই আমার 10,000 টাকা দিল রে আল্লাহ নবীর বাড়ির জন্য, নাম্বার হলো 5, এবার নাম্বার লাগে 6, যে হবে নাম্বার 6 আল্লাহ তার দুনিয়াতে এত ধন দৌলত দিবে কোনদিন হবে না ক্ষয়। নারায় তাকবে কিনা মুসকে ভাই আমার 6 নম্বরতে 10,000। আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে তাই লক্ষ কোটি সেজদা জানাই তোমার দরবারে বারে বারে, দেখার লাগা চক্ষু দিছো শোনার লাগি কান, দেখার লাগি চক্ষু দিছো শোনার লাগি কান, চিন্তার জন্য মগজ দিছো বলার জন্য জবান। কথা বলেন ঠিক কিনা? মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে লক্ষ কোটি সাজদা জানাই তোমার দরবারে বারে বারে। দুইজন মাত্র বাকি আছে, কয়জন? এই দুইজন মা বোনের তরফ থেকে রে মা, একটা মা, এতগুলো 8 জন পুরুষের নাম পাইলাম মা বোনের তরফ থেকে, একটা মা একটা বোন আসবেন যে হুজুর আমি 10,000 টাকা দেব, একবারে যদি দিবেন না ভাত বছরের ভিতর 10,000 পুরে করবেন এমন একটা মার নাম আমি চাই। কত? 10,000। কি নাম? আজিজুর রহমান, মোসাফা করে সোনা। আয় রে সোনা, কি সুন্দর আপেলের মতন চেহারা। আয় আল্লাহ, আজিজুর ভাই আমার, আমার মাসির বেটা ভাই নাম আজিজুর, এই আজিজুর ভাই আমার 10,000 টাকা দিল, বুঝেছে না মানুষ। হায় রে, ওই নুরুল ইসলাম 10,000 লেখিল না, পরে আরো 10,000 দিল। নারায় তাকবীর। নুরুল ইসলাম ভাই হয়তো ভাবলো আমি 10,000 দিলাম আমার বাবা জান্নাতে যাবে, মা তো কষ্ট করছে, মা কষ্ট করছে, মা কত কষ্ট করছে রে সোনা,
মার মত জরুর, মার মত দরদি হয় না রে, মার মত দরদি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা আমার ইবাদত পুরো করার পর তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, হাসতে হাসতে জান্নাতে যাবে। কারণ নবীজি বলেছে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। উম্মতেরারে জান্নাত হলো তোমার মা বাবার পদতলে। আব্দুল সাত্তারের বাপ ইন্তেকাল হয়েছে, একজন বাকি আছে। এমন একটা কত দশ হাজার মা বোনের নাম পাইলাম না, যা পাইলাম সবগুলাই পুরুষ। আল্লাহ তো নারী পুরুষ সৃষ্টি করছে, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ দোয়া করবো, দশ হাজার নারায় মা বোনের কাছ থেকে কিন্তু একটা নামও পাওয়া গেল না। মা বোনের কি জান্নাতের দরকার নাই? কারণ আল্লাহর নবী যখন জাহান্নামে ভিতর দেখলেন দৃশ্য ওই মিরাজের রজনীতে, আল্লাহর নবীজি দেখে অধিকাংশ মহিলাই জাহান্নামী। আর আজকে দেখি মহিলারা কোন নাম আসলো না রে মা। মা তোমরা তো কাজ করলে পার না, পাই কি? দশটা মা বোন আসবেন পাঁচ হাজার কোটি টাকা, দশজন মা বোন আসবেন পাঁচ হাজার কোটি টাকা। দশটা মা বোন ওই জায়গায় একদম জানবে, শোনা আমার মা বোন নিশ্চয় দশ হাজার কোটি টাকা দিবি। কারিমুল ইসলাম দশ হাজার, নারায় দেবি পুরুষ হলে দশ, নারী হলে পাঁচ। কারণ সরকারও আমার জন্য ফ্যাসিলিটি বেশি দিছে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান নারীদের রেশন কার্ড তাও আবার নারীর নাম, কথা মুশকিল। ব্যাংকের অ্যাকাউন্ট তাও নারীর, জিরো এখন মোদী এখন তাও করে নারী। বাপরে বাপ, নারী বর্তমান উপরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে মা, পাঁচজন চেয়েছি, পাঁচজন মা বোন আসবে দশ হাজার করে। আর যদি দশ হাজার করে না মা, মহিবুল প্রধানি ভাই আমার দশ হাজার টাকা দিল, একশো টাকা নগদ না ভাই, তাকবীর আল্লাহু আকবার। মা বোনের ওখান থেকে আমি দশটা নাম চাবো, যাই হোক হুজুরের আবশ্যক হেয়ান ঠিক আছে, অ্যাটেনশন যাকে বলা হয়, অ্যাটেনশন। এই মাঝে মাঝে ফাঁকা আচ্ছা আগান 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 আগান, নারায় তাকবীর সমাধান ভিডিও কাটি দিয়ে করে তো